রিপ্রেজেন্টেটিভ সোর্স কিভাবে করবে এবং প্রতিনিধিত্বমূলক মোকদ্দমা বা রিপ্রেজেন্টেটিভ সোর্স সম্পর্কে কিছু শর্তাবলী থাকবে। মোকদ্দমার বিষয়বস্তুতে যদি একাধিক ব্যক্তির স্বার্থ জড়িত থাকে, আদালতের অনুমতি নিয়ে নিজে অথবা অন্যদের পক্ষ হয়ে কি করতে পারে, তারা মোকদ্দমা দায়ের করতে পারে। তবে এক্ষেত্রে তাকে কিছু বিষয় প্রমাণ করতে হবে, সেগুলো কি কি? প্রথমত, মোকদ্দমার বিষয়বস্তুতে তার অভিন্ন স্বার্থ রয়েছে, অর্থাৎ মোকদ্দমার যে বিষয়বস্তুটা রয়েছে এখানে তার স্বার্থ রয়েছে। দ্বিতীয়ত হচ্ছে, আদালত প্রতিনিধিত্বমূলক মোকদ্দমা দায়েরের আদেশ দিবেন, ঠিক আছে, আদালত অনুমতি প্রদান করবেন। এই যে প্রতিনিধিত্বমূলক মোকদ্দমাটা দায়ের করতে চান সেটার জন্য আদালত অবশ্যই অনুমতি দিবেন। এবং স্বার্থ সংশ্লিষ্ট যত ব্যক্তি রয়েছে সবাইকে আপনার নোটিশ প্রদান করতে হবে, অর্থাৎ তিনি যে প্রতিনিধিত্বমূলক মোকদ্দমা করতে হলে অবশ্যই কি করতে হবে, স্বার্থ সংশ্লিষ্ট যত ব্যক্তি রয়েছে তাদের সবাইকে, অর্থাৎ এই মোকদ্দমার বিষয়বস্তুতে স্বার্থ রয়েছে এমন সকল ব্যক্তিদেরকে নোটিশ প্রদান করতে হবে। তারপর এই যে রিপ্রেজেন্টেটিভ মামলা অর্থাৎ প্রতিনিধিত্বমূলক মোকদ্দমা যিনি করবেন, তিনি যদি কোনো কারণে মারা যায়, ঠিক আছে, তিনি যদি সামহাও মারা যান, তবে সেই ক্ষেত্রে সেই মোকদ্দমাটা কি হবে, বাতিল হয়ে যাবে। অর্থাৎ রিপ্রেজেন্টেটিভ মোকদ্দমা যিনি করলেন, তিনি যদি কোনো কারণে মারা যান, তবে এই মোকদ্দমাটা বাতিল হয়ে যাবে এবং আদালত পরবর্তীতে অনুমতি না দেওয়া পর্যন্ত সেই মামলাটা চলবে না। এবং এর বিরুদ্ধে যদি সংক্ষুব্ধ ব্যক্তি আপিল করতে চান, তবে সেই ক্ষেত্রে আপিলের যে রুলসটা, অর্থাৎ অর্ডার অ্যাকচুয়ালিসের যে রুলসটা রয়েছে সেই রুলসটা ফলো করতে হবে। এই বিষয়টা এই অর্ডার অ্যাক্টে বিধি আটে বলা হয়েছে যে প্রতিনিধিত্বমূলক মোকদ্দমা বা রিপ্রেজেন্টেটিভ সোর্স কিভাবে করবে এবং প্রতিনিধিত্বমূলক মোকদ্দমা বা রিপ্রেজেন্টেটিভ সোর্স সম্পর্কে কিছু শর্তাবলী।